কেমন আছে তোমরা সবাই? আমরা তো ভীষণ ভালো আছি। আর এখানে দেখো মামাম কি করছে, পুরো মেকআপ সেট নিয়ে বসে গেছে সাজুগুজু করার জন্য। দেখে অবশ্যই বুঝতেই পারছো যে কি সাজানো হচ্ছে। আর এটা কিন্তু একদমই আমার প্ল্যানিং না, এটা হলো গুড়িয়ার মামার ভীষণ ইচ্ছা যে মামা আমাকে সাজানো হবে আর ফটোশ্যুট করা হবে। আমি প্রথমে খুব একটা রাজি হচ্ছিলাম না, তারপরে অনেক দেখো মামামের দিকে চোখটাই ফেরাতে পারছি না, কি ভালো লাগছে দেখতে। তো আমাকে অনেকবার বলার পরে গুড়িয়ার পাপা বলছে আমারও ইচ্ছা আছে তুমি করো। তো যাই হোক, তারপরে এখানে দেখো সাজানো হচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, মাসি দুই মাসি মামা এরাই ব্যস্ত সারাদিন যে গুড়িয়াকে কি করা হবে। আর দেখো কি ভালো লাগছে আমার সোনা মাকে। তো মামামকে উমা সাজানো হয়েছিল আর সাজিয়ে দিয়েছে দেখো মাসিরা মিলে। আমার কোনোই কাজ নেই, মানে ছোটোবেলা ওকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো যে মামা মাসি থাকলে সত্যিই খুব আদরে থাকে বাচ্চারা। তো গুড়িয়ার সঙ্গে এরকমটাই হয়, ও সবার চোখের মণি, আমার থেকেও বেশি ওদের ভীষণ টান ওর প্রতি, আর গুড়িয়ারও তাই। আর জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার মাম্মাম পড়াতে আসলো, পড়াশুনো করলো, আর সঙ্গে সঙ্গে দিদি চলে আসলো সাজাতে। মানে সকাল 10:30 থেকে 2 অবধি শুধু মেকআপই করলো, মানে এতটা ধৈর্য, মানে কি বলবো, আমরা সবাই অবাক। আর আমাদের বাড়ি থেকে এটা অনেকটা দূরের জায়গা, সেখানে গিয়ে ভেতরে গিয়ে ফটোশ্যুট করা হচ্ছে। দেখো পুরো জায়গা ফাঁকা মাঠ, আর প্রচণ্ড রোদ ছিল। ওই গরমের মধ্যে মাম্মা একটা বারের জন্য হাঁপায়নি, আমরা হাঁপিয়ে গেছি কিন্তু মাম্মাম হাঁপায়নি। মানে 5 অবধি ওখানে, 2 থেকে 5 অবধি ওখানে শ্যুট হয়েছে। আমরা বাড়ি ফিরলাম 5:30। তার মধ্যে এত রকম শ্যুটে তো জানো এই করো সেই করো। এটা হলো দেখতে পাচ্ছ মায়াপুরের পেছনটা, মানে মায়াপুর তারপরে গঙ্গা পেরোলি যে নবদ্বীপটা, সেখানে এটা ফটোশ্যুট হলো। আমার তো ভীষণ ভাল লেগেছে, আর ও খুব এনজয় করেছে যে মা আমাকে সাজাও, আমি সাজতে চাই। ওকে যখন মানে দুটো দাদা ফটো তুলেছে আর একটা দাদা ভিডিও করেছে, যখন যেভাবে তাকাতে বলছে আমার মাকে, মা সেইভাবেই তাকিয়েছে। মানে আমি দিদি আমরা তো একদম যে মায়ের এত এনার্জি। আর দেখো মাসিদের এই কর সেই কর, আর দাদারা সব ভিডিও করছে ফটো তুলছে। তোমরা যারা গুড়িয়াকে ভালোবাসো তাদেরও আশা করি ভালো লাগবে, আমার মতো আমার যেমন ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো দেখো এখন একটা শ্যুট নেওয়া হচ্ছে, এটা মাম্মামের পায়ের তোড়া পড়া ছিল আর পায়ের যে হাঁটাটা ওইটার। এই পায়ের তোড়াটা আমি কিনে নিয়েছিলাম মাম্মামের তখন 2 বছর বয়স, এটা কেনা হয়েছিল ভেলুর থেকে, গুড়িয়ার পাপা আর আমি ভেলুরে গেছিলাম সেখান থেকে। তো অবশেষে ওটা কাজে লাগলো, কারণ ওখানের পায়ের তোলা তো সে খিল হয়, মানে খিল বলে ওটাকে, অনেকটা ভারী হয়। যখন মাথায় কাপড় দিয়েছিল না তখন দারুণ লাগছিল। দেখো এটা আবার আমাদের এখানে ঢুকে একটা কুমোর বাড়ির মধ্যে ঢুকে এখানে একটা ফটো তোলা হলো। আর তারপরে 5:30 বাড়ি ঢুকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে, মানে সঙ্গে সঙ্গে, সারাটা দিন কোনো খাওয়া নেই, সকালবেলা 2 ভাত খেয়েছিল আর সারা দিন না খাওয়া। এখন সম্ভবত মানে রেডি হয়ে আবার ফটোশ্যুট করা হলো ঘরের মধ্যে। এটা একটা রেড রঙের শাড়ি গুড়িয়াকে গুড়িয়ার পিসিমণি দিয়েছিল, তো সেটা পরে ওকে একটু লক্ষ্মী লক্ষ্মী সাজিয়ে একটা ফটোশ্যুট হলো।